সাধ থাকলেও সাধ্যের কারণে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন ধামে যেতে পারেন না অনেকেই। এবার তাদের জন্য এক টুকরো বৃন্দাবন হাজির লালমাটির জেলা বাঁকুড়াতেই। জেলার তালডাংরার পাঁচমুড়াতেই জৈনক ভজন দত্ত নামে এক ব্যবসায়ীর ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছে সুবিশাল ও সুদৃশ্য মন্দির, নামকরণ করা হয়েছে ত্রিধারা। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন ধামের স্বাদ পেতে এখানে প্রতিদিন হাজির হচ্ছেন অসংখ্য মানুষ এবং অসংখ্য ভক্ত। এমনিতে বাঁকুড়া জেলা জুড়ে পর্যটন কেন্দ্রের ছড়াছড়ি। তার নবতম সংযোজন এই পাঁচমুড়ার ত্রিধারা, যারা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মুকুটমণিপুর কিংবা গুপ্ত বৃন্দাবন হিসেবে পরিচিত বিষ্ণুপুর বেড়াতে আসছেন, তারা সহজে যাত্রাপথে একবার ঘুরে যেতে পারেন টেরাকোটার দেশ হিসেবে পরিচিত পাঁচমুড়ার এই নব বৃন্দাবনে। এখানে অপরূপ সৌন্দর্য মণ্ডিত সুবিশাল মন্দিরের পাশাপাশি শ্রীকৃষ্ণ রাধিকা যুগল মূর্তি দর্শনও মিলবে। এছাড়াও রয়েছে মা কালী ও দেবাদি দেবের বিগ্রহ। সম্পূর্ণ বিনামূল্যে মন্দির ও গোশালা দর্শনের সুযোগ থাকলেও প্রসাদ গ্রহণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ মূল্যে কুপন সংগ্রহ করতে হবে। পরিকল্পনা কোথা থেকে এলো আপনার মাথায়? বৃন্দাবন থেকে আমি গেছিলাম, দিয়ে বৃন্দাবন থেকে দেখে বৃন্দাবন ভালো লেগেছিল, আমার ভালো লেগেছিল। তো আমার ভালো লাগার পরে ঠাকুরকে মনে বললাম যে ঠাকুর, আপনি তো ভালো জায়গাতেই এখানে আছেন বা ভালো জায়গাতে বিরাজমান, তো যদি আমাদের এখানের মানুষ তো এত আসতে পারবে নাই, তো যদি সম্ভব হয় তাহলে ঠাকুর যদি আমাদের এখানকে যদি আপনিই যান তাহলে ভালো হয়, আর সেই কাজটা যদি আমার হাতে হয় তাহলে আরও ভালো হয়। দিয়ে সেই করে আবার মানে দু তিন মাসের মধ্যেই ঠাকুরের মানে আমার সঙ্গে একটা কথা তো আর এইসব হয়নি, এমনি মনের মধ্যে একটা ইয়া এলো যে মন্দির আরম্ভ করবো। দিয়ে গুরুবাবাকে বললাম, গুরুবাবাকে বলে আর মানে দোল দিলে আরম্ভ হয়েছে। সেই মন্দির করে কতটা আপনি খুশি? আমি এমনি খুব খুশি, সেটা আর বলে বোঝানো যায় মানে আমি এতটাই খুশি। তো মন্দির করার পরে এখন এত ভক্ত আসছে, এই ভক্তরা এলে তাদের পরিষেবাটা আমি দিতে পারছি না, তো এইটা আমার একটু কষ্ট লাগছে। তো সেটা যদি কোনোদিন ঠাকুর আমার হাত দিয়ে করায় তাহলে আরও ভালো হয়। তো এইটুকু এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে? খাওয়ানো চলছে, কিন্তু একটু থাকা এবং একটু বাগান এইসব একটু যদি হলে ভালো হয়, আর একটু বেড়াবার জায়গা এগুলো একটু দরকার আছে, তো সেটা এখনও হয়নি। তো চেষ্টা করা যাচ্ছে, কী হয় জানিনি, এখন ঠাকুর কী করাবে এখন সেটা বলতে পারবো। এই প্রচুর মানুষের ভিড়? প্রচুর মানুষ, এখন তো এখন একটু ভিড়টা কম। কেন কম না, এখন হচ্ছে কি আলু গোস করানো, ধান কাটা, এই যে চাষির একটা কর্ম, এখন প্রচণ্ড ভিড়ের কর্ম চলছে, এইটার পরে আবার ভিড় হতেও পারে। আবার পর্যটকরা খুব আসছে? হ্যাঁ, বিষ্ণুপুর তো পর্যটন কেন্দ্র, সেখানে ওখান থেকে ওইখান থেকে প্রত্যেক দিন এক দু গাড়ি করে লোক আসে, এক দু গাড়ি বিষ্ণুপুর বাঁকুড়ার থেকেও এক দু গাড়ি, রবিবার আর শনিবারে আরও অনেক বেশি লোক আসে। কতটা খুশি? হ্যাঁ, প্রচণ্ড খুশি। হ্যাঁ, আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম ভজন দত্ত। ছোট্ট বৃন্দাবন ঘুরে দেখলেন, কেমন লাগলো? খুব সুন্দর লাগলো, অনেকদিন ধরে ইচ্ছে ছিল, হয়তো আসলে বৃন্দাবন যেতে পারিনি, কিন্তু এখানে এসে দেখে খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো, পুরো দর্শন হলো, এটাই সবচেয়ে বড়। এটা কি সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন হলো না? হ্যাঁ, এটা তো অবশ্য। ওখানে যেতে পারবো কিনা জানি না, এখানে যেতে হয়েছে সেটা দেখে একটু আনন্দিত হলাম, ঠাকুরের দর্শন হলো, ঠাকুরের কাছে আসতে পারলাম। কতটা খুশি? অনেক খুশি। এই শীতের সময় পর্যটকদের জন্য কি বলবেন অন্যান্য যে শীতের সময়? তো এইসব মনোরম দৃশ্য দেখার মতনই দৃশ্য, কারণ শীতের সময় তো এখানে এসে যা সব থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে এসে মানুষ দূর থেকে এলেও কিন্তু মানুষের কোনো অসুবিধা হবে না। মানুষ যে আসবে এত দূর থেকে একটা কিছু আশা নিয়ে, এখানে এসে কিন্তু মানুষের সেই সবটুকু আশা পূর্ণ হবে, খুব খুশি হবে। হ্যাঁ, বিষ্ণুপুরকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, তার মধ্যেও আবার এই পাঁচমুড়াতে বৃন্দাবন, কিন্তু এটা জানতাম না, এটা ইউটিউবে ফেসবুকে দেখেছি, দেখার পরে অনেক দিনের ইচ্ছা ছিল যে হ্যাঁ কোথায়, আমরা জানতাম না, আমরা অনেক লোককে জিজ্ঞাসা করে 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 কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছি বৃন্দাবন। এসে খুশি? হ্যাঁ। আপনার নাম? সঞ্চিতা ঘোষাল। সঞ্চিতা ঘোষাল। তোমার নাম কি? অনেক সাহা। এসে কি দেখলে? ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, রাধা ঠাকুর, রাধা গোবিন্দ, গোবিন্দ অনেক কিছু। কেমন লাগছে? ভালো। মন্দিরটা কেমন হয়েছে? ভালো। তোমার বন্ধু বান্ধবদের কি বলবে আসতে? হ্যাঁ, আসতে। আচ্ছা, এই যে এখানে পাঁচমুড়ার এই ছোট বৃন্দাবন দেখলেন, দেখে কতটা স্বাদ মিললো, কি মনে করছেন? আমাদের তো
খুবই সুন্দর লাগলো। বৃন্দাবনও আমরা দেখেছি, তবে দুটোর সঙ্গে যদি তুলনা করা যায় তার তো একটু তফাৎ থাকবেই, কিন্তু এতে এও ভীষণ সুন্দর লেগেছে আমাদের, আমাদের অন্তত খুব ভালো লেগেছে। তো এটা সে দুধের স্বাদ ঘোলা মেটানোর মতো নয়, দুধের স্বাদ হ্যাঁ অনেকটা ওরকম দুধের স্বাদ। দ্বিতীয় বৃন্দাবন হয়েছে, এখানে এসে আমি খুব আনন্দিত, আসার খুব ইচ্ছে ছিল, আজ এসেছি খুব আনন্দ হলো। এখানে পরিবেশ খুব সুন্দর, পরিবেশ ভালো লাগলো, বিষ্ণুপুরের কাছে পাঁচমুড়া, এখানে এসে মানুষ কতটা আনন্দ পাবে, মানুষ আনন্দ আনন্দের মতো জায়গা, আনন্দ পাওয়ার মতো জায়গা, এলেই বুঝতে পারবেন আপনারা এখানে আসার আনন্দ কিরকম। আসতে হবে, ঘুরতে হবে, থাকতে হবে এখানে কিছুক্ষণ, তাহলেই বুঝতে পারবেন মনোরম পরিবেশটা কি। এই দ্বিতীয় বৃন্দাবন একদম কতটা আপ্লুত, আমি ভীষণ ভাবে আপ্লুত এখানে এসে, অনেক দিনে ইচ্ছে ছিল ওই ফেসবুক ইউটিউবে এই সকল দেখে পরে আসতে পারলাম, খুব আনন্দ। আপনার নাম? আমার নাম বর্ণালী সিংহ। আপ কহাঁ সে আয়ে হ্যায়? হাম রকলা সে আয়ে হ্যায়। আর ইয়ে মন্দির দেখে আপকো ক্যা লাগা, ক্যাসে লাগা? হাম লোগ সুনে ইস মন্দির কে বারে মে বহুত আচ্ছা লাগা, ইসলিয়ে হাম লোগ রকলা সে আই মিন ওড়িশা সে হাম লোগ আকে ইয়াহাঁ পে দেখনে আয়ে হ্যায় মন্দির কো, বহুত আচ্ছা লাগা। आपको उड़ीसा में जगन्नाथ जी का मंदिर है और इस मंदिर में आके कैसा फील कर रहा है? आके बहुत अच्छा लग रहा है। हमें क्या बोलेंगे दर्शक भक्त गणों के लिए, क्या निवेदन करेंगे? आशा करती हूँ हमें अच्छा लगा है तो आपको भी अच्छा लगेगा, आप जरूर आइए इस मंदिर को देख सकते हैं, इस मंदिर को आके। क्या नाम है आपका? मेरा नाम है सयानी मंडल। এই যে পাঁচমুড়ার এই মন্দির ঘুরে দেখলেন, ছোট বৃন্দাবন নাম দিয়েছে, কেমন লাগলো ঘুরে? আমার তো খুবই ভালো লাগলো, কারণ আমার সৌভাগ্য হয়নি ওই ধর্মস্থানে যাওয়ার, তারপরে বয়স্ক মানুষ আমরা, আমাদের চট করে সুযোগও হয়ে ওঠে না, সংসার জীবন এবং চাকরি জীবন কাটিয়ে এখানেই যে বৃন্দাবন দেখতে পেলাম, আমি আপ্লুত অভিভূত, আমার খুবই ভালো লেগেছে। কতটা খুশি? এই তো বললাম আপ্লুত অভিভূত, ভীষণ ভালো লেগেছে। অল্প খরচে এবং কষ্টসাধ্য নয়, আর মন্দির তো দারুণ করেছেন, খুবই সুন্দর। আপনার নাম? আমার নাম মিতালী গোস্বামী। মুখা, কী নাম তোমার? প্রীতম লায়েক। হ্যাঁ প্রীতম লায়েক। আচ্ছা কেমন দেখলেন মন্দিরটা? ভালো। কেমন ভালো? দারুণ। সোজা হয়ে দাঁড়িয়ে বলো, কেমন দেখলে মন্দির? দারুণ। কী কী দেখলে? কৃষ্ণ, রাধা, ভগবান, অনেক কিছু। ভালো লাগছে? সবাই বন্ধুদেরকে কি বলবে আসতে? কি বলবে আসতে? কি নাম তোমার? প্রীতম লায়েক। গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস পাওয়া যায়, পাঁচমুড়া বাস স্ট্যান্ডে নেমে হাঁটা পথ, চাইলে পাঁচমুড়া বাস স্ট্যান্ড থেকে টোটো নিতে পারেন, অন্যদিকে বিষ্ণুপুর থেকেও বাস যোগাযোগ আছে। নিজের রাজ্যেই যখন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, তাহলে আর দেরি কেন, আজই ঘুরে আসুন লালমাটি বৃন্দাবন। বাঁকুড়া থেকে তিমির কান্তিপতির রিপোর্ট, খাস খবর।